ফর এক্সাম্পল তোমায় আমি রাইস খাই, মানে ডায়াবেটিস হলে রাইস খাই, তো রাইস এ আমার কেটে সুগার হয়ে গেছে, যেটা জানি না নিয়ে দিত। সো রাইস আমি খাইলে তো সুগার কেটে যাচ্ছে, প্রোটিন পাচ্ছে, আর বাকি কার্বোহাইড্রেট কেটে যাচ্ছে, তাহলে আসলে সবের ওটা ক্যালকুলেশন আছে। ওকে, তো সেই হিসাবে খাই বলে, ওকে, সুগার হোক, প্রোটিন হোক, আমার বডি ব্যাংক কেটে প্রোটিন দরকার পার ডে। তো ইন জেনারেল আমার ওয়েট যেটি 17 গ্রাম এর প্রোটিন আমার খাইবে দরকার, তার মানে আমি 17 গ্রাম চিকেন খাইলে হয়ে যাবে না? সোয়াবিন 52 গ্রাম প্রোটিন, সোয়াবিন না আপনি অ্যাডভার্সিটার তো ছিল তাদেরকে, হ্যাঁ ফ্যাট নেই, ফ্যাট নেই, সোয়াবিন তুমি সত্যি খাই পারিবে, মানে 100 গ্রাম সোয়াবিন খেলে জানিস তো, 100 গ্রাম সোয়াবিন অলরেডি পড়ে গেছে, ঠিক আছে চিকেন খাইতে পরে যাবে না, রাইস খাওয়া ডালে খাওয়া সবুজের কিছু প্রোটিন আছে, সেই কামটা করলে করলাম, তোমার সুগার গ্লুকোজ প্রোটিন অ্যামিনো অ্যাসিডস, তো এটা হচ্ছে আমার বেসিক অফ লাইফ, ভিটামিন অ্যামিনো অ্যাসিড ডিএনএ হবনি, আরএনএ হবনি, প্রোটিন হবনি, হবনি লাইফ এটা উইদাউট অ্যামিনো অ্যাসিড সমস্ত ওদের ডে। ওকে, তো যেমন হচ্ছে না গ্রোথ হবনি, আমরা আসবো বিভিন্ন টাইপ আছে, মানে সুগার বলে স্যাকারাইড, স্যাকারাইড বলে খাওয়াচ্ছে আমার আছে স্টার্চ আসিব, স্টার্চ হচ্ছে অ্যানিমাল, সেলুলোজ প্ল্যান্ট। ওকে, সো এটা মানে সুদার বেসিক ক্লাসিফিকেশন অন দা বেসিস অফ ইউনিটস, এটা ইউনিট তো। তারপরে সুগার আসিব, এইটা টাইপ সুগারটা হচ্ছে বেসিক্যালি দুইটা টাইপ, কোন কোন টাইপ সুগারের গোটে আলগিয়ার গ্রুপ থাকবে, আর গোটে নাহলে থাকবে এই ডাবল যদি
ওকে, তো আলদোজোর এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ, আলদোজোর এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ, আও একটু ওজোর এক্সাম্পল করো ফ্রুক্টোজ, তারপরে দেখবে ডিপেন্ডিং অপন নম্বর অফ কার্বন আটম, কেতটা কার্বন আটম আছে, তিনটা কার্বন আটম কিন্তু সেটা হচ্ছে তিনটা কার্বন সব গোটে গোটে ধাড়ি রেখে লেখা হয়েছে না, এটা কুয়াতে কোন গ্লিসারাল দিয়ে আছে, এটা চারটা আসলে পেট্রোজ, পাঁচটা আসলে আমার পেন্টোজ, তারপর আসলে হেক্সোজ, ওকে হেক্সোজ এর লাস্ট আমি বলবো হেক্সোজ বিষয়ে কিছু পড়ে নাই, তো হেক্সোজ এর এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ, ম্যালাকটোজ, গ্যালাকটোজ এগুলো সব হচ্ছে, ম্যালোজ এগুলো সব হচ্ছে হেক্সোজ, ওয়াটার সাইক্লিক ইথার, ইথার আমরা অক্সিজেন এর বোথ সাইড কার্বন লাগতে, এটা হচ্ছে সাইক্লিক ইথার, এই ইথার মলিকুল এর নাম হচ্ছে পাইরা, তো এই যে ধর মানে সুগার ইউনিট গুলো সাইডে লাগে তো সেখানে কিন্তু আমরা পাইরাইড, ওকে ইন জেনারেল হেক্সোন বাসটা উপরে যে সুগার বড় থাকে সেটা হলো পাইরানোজ ফরমেশন করে, ওকে তারপরে আসো কিউরান, কিউরানোজ মানে আমরা কিউরান বলি, ওকে দিস ইজ কল্ড টেট্রাহাইড্রোফ্লুরান, দিস মলিকিউল ইজ কল্ড টেট্রাহাইড্রোফ্লুরান, আর কিউরান পাইলে আমরা দিন দিবেন হাইড্রোজেন লাগে, ওকে তো দিস ইজ কল্ড টেট্রাহাইড্রোফ্লুরান, দ্যাট ইজ কল্ড টেট্রাহাইড্রোফাইলিন, তো এই কিউরান টাইপ এর যে রিং স্ট্রাকচার যেটা আমরা মলিকিউল ফরমেশন করতে পারো কিউরান ও শেষ পাবে, ওকে বুঝেনা এটা কিউরান ও তাহলে আমাদের কোন আসিব যদি পিটকল পিউরানোজ স্ট্রাকচার ফরমেশন না করলা দেন দ্যাট ইজ কল পিটো পিউরানোজ, যদি পিটোর কোন কোন পাইরানোজ স্ট্রাকচার ফরমেশন করলা দেন দ্যাট উইল বি কল পিটো পাইরানোজ, ওকে কিবা আলডো পিউরানোজ আলডো পাইরানোজ, কিন্তু মনে ইচ্ছা হলে মনে করে নলেজ করে তাহলে সাইক্লিক স্ট্রাকচার ফরমেশন হলে যেমন করিব পিউরানোজ ফরমেশন অল দ্য পেন্টোজ সুগার সেখানে পিউরানোজ করিবে, বেসিক্যালি পড়িবা তার ভিতরে আর ভিতরে আউট দুইটা মেইন ওটা হচ্ছে রিডিউসিং সুগার আমরা
সুগার দ্যাট রিডিউসেস কোলেস্ট্রল লেভেল আর হোয়াট রিডিউসিং সুগার। তো এবার তো ডাইরেক্ট কোশ্চেন সুগার ওকে, তার মানে আমরা যদি দেখি বা এই সুগার মানে হচ্ছে হাইড্রোজেন ফ্রুক্টোজ, অল হাইড্রোজেন ফ্রুক্টোজ সুগার রিডিউসেস তারপরে এটা হলো তোমার সুগারের টাইপ প্রেসার, তারপর টাইম সুগার, তারপর জন প্রেসার। নেক্সট হচ্ছে সুগার আরো একটা প্রপার্টি হচ্ছে যেহেতু আপনি কাইরাল সেন্টার সুগার এই জিনিস গুলো তো প্রায় করিব নিজের নিজের ভিতরে ডিসকাশন করিব পড়ে দেবে ক্যাপিটাল দিয়ে লেখা
না সেটার মধ্যে একটা শুনলাম এটা বড় আছে রাইট সাইড এই ক্যাপিটাল ডি মানে হচ্ছে এই লোয়ার সাইড তুমি দেখতে পাও যে ওইখানে যে রাইট সাইড টা আছে উপরে কি যে ওপরে এই যে রাইট সাইড টা আছে দেন দ্যাট ইজ কল্ড ক্যাপিটাল টি টি সুগার দেখি আপনি যদি এই ওয়েস্টার্ন কোর্সে সুগার লেফট সাইড এর দিকে বা ওয়ান সাইড তাহলে দেখা যাবে ক্যাপিটাল এ এখান থেকে ডেস্ট্রয়ার লিভ ওই যে ক্যাপিটাল টি দিস ইজ রিলেট দিস ক্যাপিটাল টি এটা মানে কোন করছে এটা রিলেট করতে পাওয়ার
এটা হলো মানুষ সুগার করতে হলো। নেক্সট তারপরে নেক্সট জিনিসটা আমি তো সেই আর তো আমরা দেখি দেবো যে আমি শোষিত আছি বিভিন্ন প্রকার নাম আছে তাহলে এই দেখো আমি বেশি ক্যামিন আছে অ্যামিনো অ্যাসিড উইদাউট কায়াল সেন্ট্রাল গ্লাইসিন ওকে দেন অ্যামিনো অ্যাসিড অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড কোন ডেটা স্ট্যাক দেবে না আর স্ট্যাক দেবে ওকে সো এটিকে বেশি এটি জিনিস আমরা মেনে রাখতে দাও তো সার্টিফিকেটটা অফ ডেথ নিয়ে তো এন্ড আর সেটা শেয়ার দাও শেয়ার তো ওয়ান পারস এটা প্রজেক্ট পেপটাইড তারপরে সেখানে মনে করেন কয়েকদিন আর দিক কয়েকদিন মনে করেন তারিখটা আছে গোটা হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি মানে মানে লাইন লাইন ভিতরে তিন মাত্র দেন টর্সারি টর্সারি মানে আহুরি কয়েলিং কিন্তু কোয়ার্টারি মানে আহুরি আহুরি কয়েলিং তো সেমনি কেন প্রোটিন কয়েলিং তো প্রাইমারি সেকেন্ডারি টর্সারি কোয়ার্টারি তো প্রোটিন মিটার রিভেঞ্জ পড়াবো প্রোটিন মেইন জিনিস কথা হচ্ছে কি ন্যাচুরেশন অফ প্রোটিন প্রোটিন গুলা কেমনি নষ্ট হয়ে যায় ওভার হিটিং এর প্রোটিন নষ্ট হয়ে যায় প্রোটিন
তরকারি কি আমার চলে রে, মানে তার যে ফর্ম তাই সে ফর্মটা ব্রেক করবে। হ্যাঁ আমার উল্টা আছে আরে সময় পাই না আলফার কাট কথা সেই হিসাবে বলে দাও, বুঝলা? এক্সামে এন্ট্রি লিখতে পড়ে এটা আমরা লিখবো আলফা, আলফা বলে ওটা সারা আলফা তাহলে ভিটা শিক্ষক চিলড্রেন হয়ে গেল, সবাই সিনিয়র সিটিজেন গড়া হয়ে গেল।